এখনো পর্যন্ত রাজ্যে ভোট হিংসায় 19 জনের মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকের মৃত্যুর জন্য দায়ী মমতা এবং রাজীব সিনহা। নন্দীগ্রামে টাকাপুরা জনসভায় রাজ্য এবং কমিশনকে একযোগে তোপ শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, সেন্ট্রাল ফোর্সকে জাতীয় সড়কে প্যারেড করানো হচ্ছে আর রাজ্য জুড়ে অশান্তি চলছে। 19 খানা মারা গেল, মমতা ব্যানার্জি দায়ী, রাজীব সিনহা দায়ী। সেন্ট্রাল ফোর্স যা ঢুকেছে বসিয়ে রেখেছে। একটু আগেই সেন্ট্রাল ফোর্সের খোঁজ নিলাম, বসিয়ে রেখেছে জাতীয় সড়কে প্যারেড করাচ্ছে। এরা মৃত্যু চাইছে, 200 জন মারা যাক চাইছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি দায়ী এর জন্য আর রাজীব সিনহা দায়ী, মেরুদণ্ড বন্ধ রেখে সব কাজ করছে। এদিনের সভা থেকে সায়নী ঘোষকেও আক্রমণ করেন শুভেন্দু। তার অভিযোগ, কুন্তল ঘোষের কাছ থেকে 3টে ফ্ল্যাট, 1টি 60 লক্ষ টাকার গাড়ি গিফট পেয়েছে সায়নী। এই যুব নেত্রীর বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে, এদের ছেড়ে রাখা উচিত নয়। পাবেন না যাদের বলেছেন তারা ব্যবস্থা নেবে, এত প্রমাণ থাকা সত্ত্বেও ওই দিন রাতে ছাড়তে গেল কেন? কুন্তলের কাছ থেকে 3টা ফ্ল্যাট কিনে ফ্ল্যাটের ভিতরে যে আপনার ইয়ে থাকে, আপনার দেওয়াল থাকে, সেগুলো ভেঙে একটা বড় ফ্ল্যাট করেছে। দামি 60 লাখ টাকার গাড়ি গিফট পেয়েছে, কয়েক কোটি টাকা, মানে কোটি টাকার হিসাব নেই। সি ইজ দ্য ওয়ান অফ দি বেনিফিসিয়ারি অফ দি রিক্রুটমেন্ট স্ক্যাম। সাফিসিয়েন্ট মেটেরিয়াল আছে, যারা ডেকেছিলেন তাদের এইসব লোককে ছাড়া উচিত হচ্ছে না। পাশাপাশি এদিনের প্রচারে শাসক দলের বিরুদ্ধে ফের একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রাম থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।